কাশ্মীরত দুজনক হিন্দু শিক্ষকক হত্যা করার প্রতিবাদত রঙিয়াত শনিবারে বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলে এক প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে। রঙিয়ার ঐতিহাসিক হরদত্ত বীরদত্ত ভবনের সম্মুখত পথ অবরোধ করে প্রতিবাদকারী সকলে পাকিস্তানের পতাকা দাহ করার লগতে পাকিস্তানী সন্ত্রাসবাদীর পুত্তলিকা দাহ করে। প্রতিবাদী বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের কর্মকর্তা সকলে হাতে হাতে প্লে কার্ড লৈ পাকিস্তানী বিরোধী ধ্বনিরে প্রতিবাদস্থলী কপাই তোলে। পাকিস্তানের ফ্লেগ চাই পাকিস্তানী পতাকা জ্বলোৱা আলোৰ লগতে খচি দিয়া হলে পাকিস্তানী পতাকা। আর ভারতবর্ষত কোনো হিন্দু হিন্দু চাদেরা আশ্চর্বে না হিন্দু পাতিত ভাবে হিন্দু রক্ষা মামা রিক্সা না হিন্দু সামানতে বজরং দলের মন্ত্র। এই বজরং দলের মন্ত্র ভারতের কোনোদিন আমি সহ্য নকরো হিন্দুর হত্যা। ইয়াত পরা লাগলে যদি জঙ্গি আন্দোলন করব লাগে আমি এই জঙ্গি আন্দোলন করিবর বাবে আমি প্রস্তুত। আজির কার্যসূচী যে আমার কাশ্মীরত যে হিন্দু হত্যা, সেই হিন্দু হত্যার পাকিস্তান যে সন্ত্রাসবাদী জেহাদি মৌলবাদীয়ে আক্রমণ করিলে, যে নির্মমভাবে হত্যা করিলে আমার শিক্ষক দুজনক, সেই শিক্ষকক আমার ভারতবর্ষত হিন্দুর হত্যা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলে কোনোদিনে হব দিয়া নহব। লাগাউলি আচ্ছাই জঙ্গি আন্দোলন গড়ি তুলিম, লগতে ভারত সরকারক আমি আমার যে হিন্দুর সুরক্ষা সেই সুরক্ষা করিবর বাবে অতি শীঘ্রে ভারত সরকারে যাতে আমার বারে পদক্ষেপ লয়। এ আজি কার্যসূচী আছিল, আজি পাকিস্তানের জেহাদি মৌলবাদীর প্রতিলিপি দা করা হল।